আমেরিকা যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী মানব চেতনার ওপরে ক্যানিবাসের প্রভাব নিয়ে কাজ করছিলেন প্রায় আঠেরো বছর ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার তাকে প্রতি বছর তিরিশ কেজি করে গাঁজা দিতেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য আঠেরো বছরের পরীক্ষা নিরীক্ষার পর তিনি কিছুই বের করতে পারেননি তো আশির দশকের শেষের দিকে যখন মাদকের পরিস্থিতি খারাপ তখন তারা তাকে এই তিরিশ কেজি করে যে মাদক দিচ্ছিলেন সেই কোটাটা কম করার সিদ্ধান্ত নেন কিছুই করছেন না আমরা জানি না কি হচ্ছে এই তিরিশ কেজি দিয়ে কারণ আপনি তো কিছুই করেননি তিনি ব্যাখ্যা করার চেষ্টা করে বলেছিলেন যে তিনি অনেক কিছুই করেছেন কিন্তু এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি কিন্তু তারা বললেন কিছুই করছেন না আপনি তাই তার গাঁজার কোটা কমিয়ে দিলেন তখন তিনি ইসরায়েলে চলে গেলেন ইসরায়েলের সরকার তার কাজ দেখে ওনাকে গাঁজা দেয়ার সিদ্ধান্ত নিলেন তো তারা ওনাকে সেই একই তিরিশ কিলো গাঁজা দিতে লাগলেন পরবর্তী ছ থেকে আট বছর যাবৎ তারপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হন তিনি সত্যি সত্যি প্রমাণ করেছিলেন যে মানব মস্তিষ্কের মধ্যে প্রতিটি মানব মস্তিষ্কে লক্ষ লক্ষ ক্যানাবিস রিসেপ্টার রয়েছে তো এই তথ্যটি কোন কাজের হবে তা তারা জানতেন না তাই তারা এই তথ্যটি সর্বত্র ছড়িয়ে দিলেন তারা নৃতত্ত্ববিদ্যে দিলেন দেহতত্ত্ববিদ্যে দিলেন স্নায়ু বিশার্দের দিলেন সব রকম মানুষদের দিলেন মানুষের মস্তিষ্কে লক্ষ লক্ষ ক্যানাবিস গ্রাহক আছে ব্যাখ্যাটি কি কিভাবে কেন তো নৃতত্ত্ববিদেরা বলেছিলেন হয়তো ইতিহাসে কোনো এক সময়ে সবাই মাদক সেবন করতেন সেটা হতে পারে না কারণ পৃথিবীর অনেক জায়গায় এই গাছটা এমনকি হয়ও না তো নানারকম ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল কিন্তু এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা কিছু পাওয়া যায়নি তারপর স্নায়ু বিশারদরা আড়াই বছর ধরে এটাকে বিভিন্ন পর্যায়ে দেখার পরে বলেছিলেন মানুষ যখন অনুভূতির একটি নির্দিষ্ট অবস্থায় থাকেন মানুষের শরীর স্বয়ং এইসব রাসায়নিক উৎপাদন করতে পারে যার জন্য সে অপেক্ষা করে আছে তো এই লক্ষ লক্ষ ক্যানিবাস গ্রাহকেরা অপেক্ষা করছে আপনি সেটা উৎপাদন করবেন তার জন্য যারা এটা উৎপাদন করতে পারেন না তারা বাইরে থেকে নেওয়ার চেষ্টা করেন এবং শরীরের ক্ষতি করেন আমার দিকে দেখুন আমি সবসময় পরমানন্দে আমার চোখের দিকে দেখুন আমি নেশাগ্রস্ত কোনো দিন নেশার জিনিস ব্যবহার করিনি কিন্তু সবসময় নেশাগ্রস্ত কারণ এই দেহই এটা করতে সক্ষম তো ভারতে যোগের পদ্ধতিতে সাংঘাতিক গুরুত্ব দেয়া হয়েছে এই পাইনিয়াল গ্রন্থির ওপরে আপনি জানেন আপনি জানেন পাইনিয়াল গ্রন্থি কি দীর্ঘ সময় ধরে আধুনিক চিকিৎসাশাস্ত্র এটাকে অগ্রাহ্য করেছিল প্রায় তারা বলেছিলেন যে এই শরীরের মধ্যে অনেক জিনিস আছে যেগুলোর ব্যাপারে আমরা মাথা ঘামাই না কারণ দৈনন্দিন শারীরিক পরিস্থিতির ওপর এদের কোনো প্রভাব নেই আজকে তারা খুব বেশি হলে এটুকুই বলছেন যে তারা বলতে শুরু করেছেন যে এই পাইনিয়াল গ্রন্থির খড়ন যদি এটা চলতে থাকে যদি এটা সক্রিয় থাকে তাহলে আপনার মুডের কোনো পরিবর্তন হবে না কিন্তু সেটা আসল বিষয় নয় যোগের একটা সম্পূর্ণ পদ্ধতি রয়েছে এই পাইনাল গ্রন্থিকে সক্রিয় করার জন্য আপনি যদি তাকে সক্রিয় করেন আর এটা যদি পর্যাপ্ত পরিমাণে খরণ উৎপন্ন করে আপনার জীবনের প্রতি মুহূর্তে আপনি পরমানন্দে থাকবেন খুব সহজেই শরীরের প্রতি কোষ আনন্দে ফেটে পড়বে সব সময়। এখন আপনি যদি এরকম অবস্থায় থাকেন তখন আপনি খেলেন কি না খেলেন ঘুমলেন কি না ঘুমলেন কিছুই আসে যায় না কারণ আপনি পরমানন্দে রয়েছেন এই অবস্থায় সব কিছুই অনায়াসে হয়ে যায় কিছু হয়ে যায় আসে না আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে পারেন কারণ আপনি আপনার শরীর ও মনকে তাদের সর্বোচ্চ ক্ষমতায় কার্যকরীভাবে ব্যবহার করতে পারে এর জন্য চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট প্রমাণ আছে শুধুমাত্র যখন আপনি পরমানন্দে রয়েছেন তা না হলে আপনি আপনার শরীর আর মন কোনোটাই ব্যবহার করতে পারবেন না সম্পূর্ণভাবে এই শরীর আর মন দুটোকেই আপনি সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন একমাত্র যখন আপনি সম্পূর্ণভাবে আনন্দে রয়েছেন একটা লম্বা সময় ধরে তা না হলে আপনি নিজেই নিজের জন্য এক বড় বাধা সব সময় আপনি নিজেই নিজের জন্য এক সমস্যা এটা এভাবে কাজ করে না তো একজন মানুষ যা চেষ্টাই করুন না কেন হয় তিনি মন্দিরে যান বা পানশালায় যান তিনি আসলে স্বর্গে যেতে চান এটাই সম্পূর্ণ চেষ্টা তাই নয় কি হুম এটাই কি সব চেষ্টাটা নয় তিনি চান আরও বড় মাপের কিছু ঘটুক তার সাথে এখন যা হচ্ছে তার তুলনায় তাই নয় কি এটাই কি কারণ নয় কেন তিনি মদ্যপান করছেন কেন তিনি প্রার্থনা করছেন কেন তিনি মাদক সেবন করছেন আর কেন তিনি ভাবেন যে তিনি স্বর্গে যেতে চান তিনি চান আরও বেশি কিছু ঘটুক তাই নয় কি এটাকে সহজভাবে দেখুন আরও বেশি কিছু ঘটবে শুধুমাত্র যখন আপনার বোধের বিকাশ ঘটবে অন্যথায় না ঠিক কিনা তো যোগের সম্পূর্ণ পদ্ধতিটি কেবল বোধের বিকাশেরই উদ্দেশ্যে যদি আপনার বোধ বিকশিত হয় আর বেশি কিছু আপনাকে খুঁজতে হবে না এটা ঘটবে এত বিশাল অনুপাতে যে আপনাকে সেটা সামলানো শিখতে হবে বড় কিছু ঘটবে